আফগান ক্রিকেটার এবং সমর্থকদের কড়া আক্রমণ শোয়েব আখতারের অসভ্যতা করার শাস্তি পেয়েছে ওরা, বললেন শোয়েব আখতার। পাকিস্তান রান তাড়া করার সময় ১৯তম ওভারের পঞ্চম বলে দুই দলের ক্রিকেটারদের মধ্যে মারপিট শুরু হয়। গ্যালারিতেও আফগান সমর্থকরা পাক সমর্থকদের পেটায় বলে অভিযোগ। আফগানিস্তানের উপর ক্ষুব্ধ শোয়েব আখতার, কোনো রাগ ডাক নেই, কড়া ভাষায় আফগানিস্তানের দলের সমালোচনা করলেন শোয়েব আখতার। জানিয়ে দিলেন খারাপ ব্যবহারের জন্যই আফগানিস্তান ক্রিকেট দলকে হারতে হয়েছে, ঈশ্বর তাদের শাস্তি দিয়েছেন। বুধবার ম্যাচের পর নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব আখতার ম্যাচের বিশ্লেষণ করতে বসেছিলেন। সেখানে আফগানিস্তান ক্রিকেটারদের তীব্র ভাষায় আক্রমণ করেন। সরাসরি না বললেও সে দেশের সাম্প্রতিক অস্থির রাজনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরে শোয়েব আখতার বলেন, আফগানিস্তান যখন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে তখন গোটা পাকিস্তান তাদের পাশে দাঁড়িয়েছে, এই তার প্রতিদান। আসিফ আলী আউট হওয়ার পরে যা করা হলো সেটা কী ধরনের আচরণ? ওকে ধাক্কা মারা হলো, গালিগালাজ করা হলো। আফগানিস্তান দলের উদ্দেশ্যে এরপর শোয়েব আখতার বলেন, তোমরা ক্রিকেট খেলতে এসেছ সেটা খেলো, তার জন্য আবেগ থাকা ভালো কিন্তু অসভ্যতা ভালো নয়, এজন্যই ঈশ্বর তোমাদের সাজা দিয়েছে, এজন্যই একজন পাঠান ছক্কা মেরে তোমাদের হারিয়ে দিল, তোমাদেরকে কাঁদতে হলো। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ক্রিকেট বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।